আবার রাজদীপ বোঝাচ্ছে দেখেন, হইলো হ্যাঁ রিস্তান। কালকে যাবো, কালকে যাবো, হ্যাঁ হ্যাঁ কালকে যাবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো, স্টার্ট হয়ে যাবে গেমটা, হ্যাঁ স্টার্ট হয়ে যাবে, আর মারাই কয় গেমটা। তুমি লেটার আছো, স্টার্ট করবো কিভাবে? তুই এসিস লিডার, ওটা বানাবো তো, গোল্ডেন না হবে না, লিডার দিতে পারবি না, ওটা স্ক্যালেন্স এখন। ওইটাই তো, তোকে পিছনটা এরকম আছে কেন? আমারটা তো আছে না। কোন পিছনটা? কুয়াশা কুয়াশা কেন? নতুন না পুরোনোটা? আমার তো হাই করা গ্রাফিক্স। হাই কিভাবে করে? ও তুই ইসি চেঞ্জ করিস নি বলো, তোমার পুরানে পুরানটা। আচ্ছা না, দুপুর বেলা তখন দেখলাম এটা কি জানি ফুচ করে আপডেট নিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ এখন কর, কিন্তু সাইজ দেখাইছিল না। কুয়াশা কুয়াশা পেলটো হয়েছে, খুলে নেই এখনো। তুই এসডি তে গেলিস না আলট্রা? এই যে আমার যে কবে দেয় ভাল এসডি তো কামিং সুন, আমার মুভি মোডে বেশি ভালো লাগে। কামিং সুন আলট্রা আমারটা দিবে নে, আমাদেরটা তো তো লেখা আছে, এটা তোদেরটা এইচডি হয় না কি? আলট্রা ওরা দেয়, এসে দে লিডারশিপ দে, ওকে লিডারশিপ দিয়ে দে। না না মুভিটা লাইক মানে আমরাই বানাইছি তো। স্টার্ট কর, আমার কতগুলো আর আইডি রেডি কেউ নাই, 985টা ওয়েলেক উঠবে, ওয়েলেক নিয়ে লাভ করব আমি, বলতে শালা স্ট্রাফ শুটার ই হামকো চাইয়ে জামাপত্র পাইছি, আবার রয়্যাল পাস কিনে দিলে দুবার করে পাবো, দুবার করে পাবো, চ কিন না ভালো, ইউজ তো হয়ে যাবে। আমি কিনলাম 400 টাকারটা, কত মে মাসে মনে হয় দিবে না? বাঙালির ক্রাশ এটা, বন্ধ কর না গানটা, মিলটে পর চল একসঙ্গে চল, নামাই তো পড়োস মরতে দা। ওহ মাত্র 32, আমার হয়ে গেছিল 56, তাহলে এখন সব সময় প্লেন আমাদের, তো তো ভাবি আরে না, হ্যাঁ ভাবি আর এই ভাবি কো লাগাইন কে সব মিলতে, আরে ভাবি ইউটিউবে একলা দিস না রে, ইউটিউব দিস না একলা, কেউ দেখবো না, ভিউয়ার কই পাইবো? কইলাম তো ভাবি ভাবি কইলি আমার জিগার উপরে, ও ওর আবার ভাবির দিকে জোর বেশি তো, মাইক্রোফোন সবাই অফ করে রাখ, ভালো মাল দিছিলাম মুভি শুনছিলাম ফোটেন দিকে তোর সব কথা, নিজে বাড়িতে গিয়ে শুনবি, তোর মারে শুনাবো আমি, এই যে তাল মারে একলা বলে, আমি একলা করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখ পিছনে এইদিকে দেখ, ডান দিকে একটু দেখ, তাহলে দেখলে বুঝতে পারবি। যা আরে গাড়ি দেখ নিয়ে চলো, ওই স্কোয়াড গাধা গেছে একটা স্কোয়াড, আমার সাথে সাথে নামছে, যা যাবি যা, যাবি না এ বাল, তোর ব্র্যান্ড তো চরম দিক থেকে, ওই যে সামনে একটা গাড়ি আছে দেখো, ওই যে চারটা নামলো দেখ, কোথায় বল, ও দূরে আছে, হ্যাঁ ডাসি আছে, ওইটা নিয়ে ঢুকবো, ওরা তো নাইমেই পড়ছে রে প্রায়, সব মানে কম ছোট প্লেয়ার না, প্রেশারটা দেখে তো মনে হলো না ওদের, যাবো তো, এই যে এইবার ভালো মতো খেলাম আমি, তাহলে ক্রাউন উঠে পড়বো, সুরাজ উঠে বসছে তো ক্রাউনে, হ্যালো মানে আসতে পারবো না, আরে পেলটু উল্টা দিকে দৌড়াস না, গাড়ির দিকে দৌড়া, দেখছি তো না পরে সাধন গেছে, দেখে গেছে, ও আমি কইছি আমি সাধন, বট 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 ডান দিকে বট মারি যা,
আমার গ্লিচ গাড়ি। এ আমি মনে ঢুক খাইতে দিরে তালটা না, চল এবার চল। আমার গাড়ি গ্লিচ, তুই চালা গাড়ি চালা। দেখ এই দেখ ঘুরতেছে না গাড়ি, সফট ড্রাইভিং দিয়ে ফিরে পড়। আরে এখানে এসে চল নিয়ে যাই গা, গাড়ি স্পিডও হবে না, কিচ্ছু হবে না, কাটবেও না গাড়ি, অনেক কষ্টে কাটাইতেছি। ওই দেখ এসে পুরি যেতাম। এই যে এখন ঠিক হয়েছে গাড়ি। কি রে এত কাটে কেন? পিছা পিছা লা 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 পিছাই দিলাম ওর জন্য। ছবি নিয়ে নিল রে বন্ধু, কই এ ফ্লেয়ার গান, ফ্লেয়ার গান, ফ্লেয়ার গান আছে বনা কেউ নেই, কেউ উঠাইছে আমার কাছে। আমি যে ড্রপ করলাম, না ড্রপ কর, সব রাইখে দে না, ড্রপ করতে লাগবে না, তুই রাইখে দে পরে এসে করিস। ড্রপ কইরা দিতাছি বলে আমার বন্দুকটা নিয়ে নিয়ে গেছিলাম সেজন্য। উপরে ভিএসএস আছে আমি ডিপি পাইছি তো, আমাকে মিনি 14 টা দে তাহলে আমি ইটা দিই। আওয়াজ পাচ্ছি আমাদের ভেক্টর আসছে। হুম দুইটা দাদা দেখতেছি আমি এখান থেকে। হচ্ছে সারা বন্ধু করে, সেই বন্ধু করে চরম বন্ধু, বুঝতে বন্ধুটা মকটেল দাদা আসতেছে। রাত্রি আয় না কেউ আসতেছি তো দৌড়ায় দৌড়ায়। আচ্ছা বন্ধু তো হয় নাকি, তোর কাছে 3 নাম্বার আছে, তন্ময় আছে, চাপনিস কেন সব শেষ। দুইটা আসছিল, দুইটা কই মানে ওরা ন্যাংটা হয়ে আসছিল একদম, নাই কিচ্ছু নেই ওদের কাছে। থাকলে কি আমার কি ছেড়ে দিত নাকি? আমি কি বাইরে আওয়াজ, আমি হচ্ছে মনে একলা করে মানুষগুলো হ্রাস করতে ঢুকছে, দুধ খেতাম তাহলে। এই রিজু তাদের বন্দুক দে না, ডিপিটা হবে না আমার। নে ক্লিয়ার পাইছে ওরা একলা করে মারছে নাকি? হ্যাঁ এনে ডিপি নে, আমাকে মিশে মিনি 14 দে। তেলটা নিয়ে রেখি দূরে তো হ্যাঁ ঠিক, আমার এখান থেকে দেখা যায় দুইটা ফ্লেয়ার মারছিল। এই দেখ আমার এখান থেকে দেখা যায়, এই যে জুম করলে দেখা যায়। আমি চলে আসছি, আয় রে তোরা কেউ। গাড়িটা ভালো জায়গায় রাখবি, কিনারে একদম একদম সোজা দিকে কিনারে রেখে দে, এখানে রাখ। মনে হয় না নাই ওরা, এখানে আছে মনে হয় না।
ল্যাগ তো করলো হালকা, কোনো ল্যাগই করলো না। আমার ল্যাগ করছে নাই বে ওরা কি বাল দরজা খুলে না নাই নাই গেছে গা এখন ল্যাগ করলো। ওরা আশেপাশে আছে ঠিকই, একটা গাড়ির সাউন্ড। বাকি কি আনছে? মেনি মি দাঁড়া, আগে গুলি চলাইছি না, ঢুকুক, ঢুকতে দে বাল গুলাকে। আসতে স্যার, ও আমাকে দেখে না আমি কোন দিক দিয়ে আসছি। নক করে দিছে বলদ নাকি যেভাবে করে খেলতেছস? সিক্স এক্সটা লাগানো ছিল ডিপিতে, এই জন্য পারিনি, একটাই আছে। নাইস, মরে গেছে, মেরে দিলো একজন। লোক তো আছে, একা আসে নাই। গাড়িটা নিয়ে এসেছি তারা, জোন আসছে স্যার। আরে এইটা সারা ছাগল, এটা গাড়ি নিতে আরে না, লাগলে এরকম হয়ে যায় কেন বুঝতেছি না। গাড়ির কালার চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। ফালতু কামে মইরে গেল শালা বন্দুকটা। কত কিছু বন্দুক ছিল না কে তোর কাছে? আমি ডিপি 6x লাগানো ছিল না, ওই জন্য টাওয়ার পাইনি। তাতি দে, তাতি দে, দে, আরে দে বে, বোল্ডার গুলা দিছে বোকা ছোটাটা। মানে কিলো এটা অর্ধে তা কি হচ্ছে? মানে বোল্ডার লাগে গুলি নাই। এ ওর ফেকেন টাকার কাছে আছে, আমার এখন কি করে গাড়ি চালাচ্ছে? ওকে সামনে গিয়ে মারবো। আমি জানি এক পাশে নামছে ওরা, বাল নামে নাই ছিল। সব লুটে নিল থাকলে রাখি তো নাই।
আবার নক হয়ে গেলাম গাড়ি বের করবি আমি এখানে তিনটা গাড়ি দিয়ে নক করছি লেটে দেখ তিনটা কিলে আমার বলে দুইটা নক করছি একটা মনে হয় তোরা মারছি আমি দুটোকে মারছি হ্যাঁ আমার এখানে তাহলে কিলো ছিল দুইটা তুই ওইটারে মারছিলি নাকি আমি ওই পাশে একটা ছিল না তোরা মারলো লাস্টে দুটোকে ও চল 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 ফেল বললাম বে আলা ওরা বন্দুক দিয়ে আমি গাড়ি দিয়ে ঠিক করেছি যে আমি চাল দিয়ে হামলা মার শালা উল্টা পাল্টা দীপির গুলি ছেড়ে গেছে স্কারল ধরে ঢোকা শুরু করেছি ওখানে নাইমেই ভুল করছে যে গাড়ি দিয়ে ঠিককে দিছি গাড়ি ঠিককা দিছে ওরা আমিও তো ঢুকতে দিছিলাম ফট করে বাঁচাইছি আরো কমা হেল্প এই যে বাকিটা কার বাকিটা ওই যে ওইটারই কিছু সামনে ঘরে ম্যান আছে কিছু করার নেই না থামাই দিলাম গাড়ি 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 সামনে গাড়ি আছে জানি ভাইই গেছে দিদি কলছি এখানেও লোক আছে এখানেও ছিল লুটনি রে বিক্রম হয়েছে বুঝছি লুট করে ওই বাড়ি গুলো লোকটা গেছে লাক করলো সামনে বাড়িতে লোক আছে শব্দ পাইলাম পায়ের আওয়াজ মারলেন ফালতু কোন ফ্ল্যাটটা মারি ফ্ল্যাটটা নেই হেলমেট বেসটা স্ট্রং করি তারপরে মারি কজন পাবে হেলমেট বে আমার লেভেল 3 হেলমেট বেস দুটোই আছে আমার লাগবে না আচ্ছা তুই লেভেল 3 হেলমেট বেস নে আমি অম নিব সামনে বাড়িতেও লোক আছে শালা এখন এরপরে তোমরা দৌড়াই দৌড়াই যাও কারণ তেল শেষ পাহাড়ের উপর টি উঠাই রাখলাম নে কর ফ্লেয়ার কর ওই পাশে কে ফ্লেয়ার কর ও মারতে পারবো তো ড্রপ করছি ওখান থেকে নিয়ে কর রাম গুলি কইবে কো সাগর গুলিটা দে কই গুলি ও বিক্রম দেখো 6x আছে না 6x টা ও সিদ্ধান্তর কাছে আছে সিদ্ধান্তর কাছে কে তুলছে আমি তুলি নেই ইসে তুলছিস না ইসে তুলছিস না ব্যাটা খুলতো নাই 6x না আমবই দেখ নাই 6x নাই ও শালা প্লেনে আসে বসে গুলি মুলি কি রে ও 6x টা কই গেল তো খুঁজলাম পাইলাম না কি রে দুইটা প্লেন দুই দিক দিয়া এদিকে একটা ও আমাদের টার একটা দিয়ে গেছে ও সামনে দুইটা দুইটা প্লেয়ার সামনে এই ঘরটায় এই যে ঘরে এনিমি দেখছিস এখন শট নিস না আরে মার পিছনে ওই যে মার না লাগে নাই বলো তো আমার কতগুলো লাগছে এই যে নক একটা ওটা কি অফলাইন হয়েছিল মনে হয় না অফলাইন হয়েছিল না আমি ভালো কথা বলবো প্লেয়ারটা উল্টা রাশ করো ওখানে কম পড়ছে ফোরেক্স আছে নিয়ে নিস এনে ফোরেক্স ফালা দিলাম আর কম্পালসেটার আর কি আছে ল্যাক হলো ল্যাক হলো ল্যাক হলো পড়তেছে পড়তেছে ওড়াই মারতেছে
একটা আরেকটা স্কোয়াড ওদের ওখানে রাস করছে নাইমে গেল আমি কি করব তখনই কি রে কোনখান থেকে মারতেছে আরো গুলি লস করে দিয়ে বড় ব্যাপার না 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 আগাইছি না একটা আগে নক করি তারপরে আগানো যাবে এতক্ষণ ছিল মারলো না মার মাগনার গুলি তো ভালো একটা যদি লাগাইতে পারতো এতক্ষণ একটা লাগছে সামনে আছে সামনে একটা আছে ভাগতেছে ওরা মেশিন গানটা তোল হাতে তিনজন মিলে যা ডাবে গিয়া সারা দেয় হেল থাকলে কেউ দে চাকাটা আহ শালা গাড়িটা দেখিনি গাড়ির মধ্যে নেমেছিল শালা চাকাটা ঢুকতেছিল মনে হয় এই 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 আর একটা ওরা ফ্লেয়ার গান লুটতেছে ওরা তো ফ্লেয়ার গান লুটলে পাল অম পাইবো রে ওই জন্যই বললাম আগে গিয়া মা তুই চল এখানে মরবি না ঠিক কইছিস জোন শুরু আরো 500 মিটার শুয়ে থাক মরবি না গাড়ি বাজবো আমরা কইলাম শুতে আগে মার ওদের গদরও দাঁড় করা ওরা জোনে গিয়ে তারপর টাক করে দেখবো গাড়ি পেছি আয় বাগি মনে হয় নাকি না না এটা ফলস খেয়ে গেছি গ্লিচের জন্য রাস্তা দিয়ে যাই রে একটাই এলকিট আছে আমার কাছে পারবো না যেতে শুয়ে থাক ভালো কথা কইতেছি আমি জোনের ভিতর একটু কম টম গুলো দিবি নাকি নাই নাই কেন আমি কি হইছে তুই তো তুমি দেখতে গুলি খাইতে তুই দেখবি না কত আরো দূরে জোন দে জোনটা দেখ না এই জোন থেকে বাড়া দিবি এরা ভাবে পাই নাই হ্যাঁ চিন্তা করলে পাবো না বলো কি করছ না গাড়িটা তেল শেষ সামনে যে ফায়ারিং দিতে হ্যাঁ আমি ঢুকি আমি ওই জোনে যাম গা সোজা পাত্র তো সোজা গেছে আমি তো এখানে তোমরা দূরে গেলাম
আমি সেকেন্ড জনে দৌড় মারি ভাল আছে তোরা এখানে মর আমরা যাই তারপর এখানে গিয়ে সেটিং হয়ে দেখি আমার কাছে একটাই যাওয়ার সময় একটু গড়টা ঢুকা যাই হেলকিট দে একটা সামনে গাড়ি গেছে নিয়ে আসবো ওমে যতগুলো গুলি আছে অতগুলো লোকই নাই বাকচুরি হলো রে একটা তোরা দৌড়া না আরে আমি হিসেবে দিছি বাল হ্যাঁ কিছু দিয়ে এসে পেলি তাড়াতাড়ি কর 3 সেকেন্ড আর কাজ শব্দ আর মুখে দিয়ে চলছে ফেল টু শালা কই তুই তো পারে কি সাউন্ড দে কোনায় গিয়ে এক কোনায় গিয়ে শুয়ে থাক তোরা ঘটতে রুকে দেখবি ড্রপ করছে ড্রপ 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 নিচু করে থাক কেউ দেখতে পারবে না হেলথ মারবো না ব্যান্ডেজ মারি ভালো জায়গায় গিয়ে মার এটা কি এরকম জায়গায় এসেছে ব্যান্ডেজটা মারতো দেওয়ালটার পাশে শুয়ে মার শুয়ে মারবো না আমরা আমরা শুয়ে মারি না বড় আকারে প্লেয়ার যখন লাস্ট জোনে দেখি তো দাঁড়া দাঁড়া খেলিস এটা কি দাঁড়া দাঁড়াই তো খেলি দাঁড়া ওরকম খেলি না আরে ওটা মাত্রা কি বাল এই দেখ জোনটা দেখছিস কোন জায়গায় আনছি একবারে আমি প্রথমেই মাইদা মুইরা মইরে তো দেখছিস বড় প্লেয়ার না যেন প্রথমে মারবো মাই যত কাটারে মারতে পারি মারি ভাই তাহলে বসে থাকি ল্যাগ 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 হচ্ছে অনেকক্ষণ থেকে উপরে চলে নিচে যখন যাস মনে নেই আগের বার মনে আছে ওইখানে যে দুইটারে মারলি ওই বাড়িটাতে সকালবেলা এই সময়টা যদি আগে পাইতাম না জিনিসটা ও আমার গিলি জুট দেখ ও লুটতেও গেছে তোরে দেখতে গেছিস দেখ তোর টিমের প্লেয়ারই যায় ও কই কি এইসব লোক থাকে নাকি সামনে আইটরা পড়েছিল কি করুম কত ও ভাই আমার ভেস্টটা পড়ে আছে ভাঙন জুড়ে আছে বাবা ও কি করে কান্দ লাগে ল্যাগ মারেন না সাথে সাথে নেয় না কিছু ল্যাগ মারলো উই এনিমি দেখ দেখ কোথায় এনিমি দেখছ নাকি না 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 ম্যান গুলো আসে না কেন্দ্রে 12 জনই আছে ভাইছে এ পিছনে ওই যে ওগুলা ঘটকার গুলা এই যে দেখছি একটা কে দাঁড়া আস্তে হইতে দে একটা নক আরেকটা ডান বাদিক আছে ওটাকে মার পিকটা নষ্ট করে গুলি গুলো বুঝছ না তুই এর থেকে ছড়ি যা তোকে দেখাবো লাইছো তো পয়েন্ট করে ভাই ভাই মার দে না উপরে উপরে ওই যে উপরে ঘরটা বড় ঘরগুলো হুম না না বড় ঘরটার উপরে একটা আসতেছে নিচে লাইক দিয়ে দিতে দেখছ তুই তো কারণ মারতে সুস এদিকে ওরা কাকে মারতেছিল রে দেখ
তুই পিছন থেকে চোদন খাবি কিন্তু মনটা বলতেছে এক জায়গায় স্মোক কর পিছনটা স্মোক কর তারপরে কে মার পিছনটা স্মোক মানে এই যে এটার মধ্যে আছে হ্যাঁ পিছনটাই দেখি স্মোক করছে হ্যাঁ ওই তো ওখানে বাঁচাচ্ছে দূরে চলে যাবে এবার মুখে মারলো না ওখানেই ছিল আরে তুই একদম কোনাটায় যা তাহলে বাঁদিক দিয়ে দেখতে পারবি এখানে লোক আছে তো ওই যে এই দিকটায় গাড়ি শব্দ হচ্ছে না ওই জায়গাটা একজনই ছিল শালা কোন কামে উঠে গেল গাড়ি শব্দ তো পড়লো ওই জোন পৌঁছে তো পারবে তো জোনেই তো আছিস আমি জোন নয় জোন পিছনে এনিমি আমি কি করে দেখো বিক্রম জেনে দেখতে পারলাম পিছনেরটা কিন্তু আসবে ও কিন্তু আসবে আরে আমি জানি মোলা মোখানে ছিল না একটাই ছিল জোনি ওই 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 দুইটা আছে এখানে দুইটা আছে মারলি এটা নক কিল করে দেন না সাথে সাথে কোথায় তোর মা এই যে এখানটাতে ছিল আরো আট জন আছে বে তুই জোনে যা এখন আয় তুই এখানে আয় স্মোক করছে এখানে যাবো জোনে যাওয়া আসা না ওরাই বাইরে তো কানা হলা কেমন ছাগল ওকে বাঁচায় ওটা জোনের বাইরে তো আসতেছে তন্ময় জোনে যা আর বাঁচাইতে পারবি না ওকে দাঁড়া দাঁড়া কোনখান থেকে বাঁচাইছি আজকের মতো কাজকে কালকে একটা খেলা হলো না কালকে খেলা যা তুই এতক্ষণ ওরে বাঁচা ফেলাইতে পারতো ওরা এতক্ষণ আসতো তো আসলে তো ওরা ব্যাকআপ নিয়ে নিত না ব্যাকআপ নিতে পারতো না তোদের দুইটা ম্যান ওইয়া ছিল নক ছিল ওরাও বাঁচাইতো আইসা তোরা চুপচাপ থাকতি তারপরে মারতে পারতি আরামসে আরে আমি অনেক রস ফেলেছি রে অনেক ফেলেছি হেল কিটো নাই আচ্ছা জোনের দিকে আগা একটু আস্তে আস্তে করে উপরে একটু দেখা না তো ম্যান আছে নাকি আমার মনে হচ্ছে মাথা দেখা যাচ্ছে আরে ম্যান আছে তো কোথায় বল দেখ এই টেক্সট দেখ এই টেক্সট দেখ কিছু দেখ আরে ওটা ইসের পিছনে আছে লাগবে না ওর গায়ে কেন লাগবে না ওটা ওর গায়ে তাহলে জোনে যা জোনে যা জোনে যা জোনে ব্যাকআপ নিয়ে যাইস এই যে গাড়িটার পিছনে যা তোরা ডান দিক দাও তো দুজনে ডান দিক দাও ওখানে আমার মনে হয় চারজন আছে আর তোরা দুইজন ছয়জন আর নাই প্লেয়ার ওইখানে একটা আছে এখানে একটা আছে এখানে মধ্যে ও ওইটার মাইরে ফেলাইলো কোথায় বল এখানে গ্রেনেড না স্মোক দাঁড়া এমন করে দাঁড়াস মানে কুকুর টুকুর পয়সা ওই জায়গাটা কেন স্মোক করতে উপরে মার উপরে আগাইয়ে উপরে ঢিমার আমি এই জন্য বললাম প্রথমে গিয়ে উঠা পড়তাম দেখবে আমার কাছে এখন উপরে উপরেটা গ্রেনেড করে দে ওখানে উপরেই আছে দেখ আস্তে 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 গ্রেনেড করে দিয়ে পালে একটা বল রেস্ট নে আচ্ছা সামনে এই যে
কয়টা বাজে? আর একটা ম্যাচ খেলা যাবে। কই যাবি? কোথাও খেলা আছে 8টা থেকে খেলা। আমি খেলব না আর। ওই রিভাইভ ম্যান চুপ। রিভাইভ ম্যান কই? তো রিভাইভ দিতে লাগা বেশি কই দা। তখন তো ওইরকম ফাইটটা হয় নাই না যে আমাদের রিভাইভ হওয়ার মতো। আল্লাহ আমি স্কোপ কিরে অন ডিসকানেক্ট হয়ে গেছে। ডায়মন্ড উঠলাম রে। হ্যাঁ ডায়মন্ড উঠলাম আমি। এই যে 70 এ আছি ডায়মন্ড ওয়ানের। ছাগল আমি খেলি না আমেরিকা। আমাদের জন্য স্মোক উঠা দিবি। বেল্টু এই যে এনিমি জেড করলাম এখানে স্মোক কার। ও বেরোবি এই ম্যাচটার থেকে? এই ওদের ভালো লাগে না। বেরোতে না খুব কষ্ট হবে। আমি ভালো লাগে না। কেন বেরোবি ওদের থেকে? বেরাম বেরে বসি। ওরাও তো দেখতে পারে না আমার ড্রপ লুট করে গেছে। আমি দেখছি মারতেছিলাম বোম সমানে বালটাতে কোন সঙ্গে কাটিং খেলো সবাই রেডি কর। আমি নাও বাইতে পারি। গাড়ি নিয়ে আসলো ফট করে গাড়ির সাথে বন্ধ দেখি ড্রপের সামনে তো ধোয়া গেছি তো। চল এই যে এই জায়গাটায় আসি। ডায়নামো ধরে হলো নোভো জর্জপুল আর আমাদের হলো মিল্টাবর। এটা হলো চ্যানেলের একটা ইয়ে থাকবে উল্টা দিকে যায় সেফ খেলতে। ওরা ভালো খেলে ভাই। আমরা র‍্যান্ডম মোড প্লেয়ার না। ওই তো কয়দিন লাগে মর্টাল না। মর্টাল না ভাই। সবাই ফলো করে দে রিজুকে। রিজু না মাঠে গেছে ভাই। একদম ছাদে নামা ভাই। লুট লাগবে না কারো। এ সোলে ক্লিয়ার দেখ। না না এগুলো ভুল বলো দেখায়। মর্টাল বসতে একবার খেলা দে। চিকেন দিয়ে নিতে পারেন নাই। ও মর্টালের সাথে খেলছে। স্ক্রিনশটটা ছিল রে ভাই। কেন হ্যাঁ ওইটি হলো কথা। আমিও না ডায়নামোর সাথে খেলছি। কোনদিনও আসবে না। ওইখানে বইলেই দিবে তুই। আমি আমি যখন পিসিতে কানেক্ট করছিলাম আমাকে বইলে দিয়েছে। তুমি এমুলেটরে খেলো তোমার ফ্রেন্ডরা ওদেরও এমুলেটরে খেলতে বইলে হবে। কিন্তু আমাদের পিসি প্লেয়ার পড়বে। তোরা মোবাইলে খেলতে পারিস। আমি একজন খেললেই পিসি প্লেয়ার পড়বে। এটা হলো কথা। সিস্টেম আছে আর আমরা মোবাইলে খেলতেছি যেহেতু আমাদের মোবাইলে প্লেয়ারই বলবো। আমরা বলি না অনেক সময় লাফায় ওদের ওটা স্কিল আছে কিন্তু ওটা আসলে কোনো দিন পিসি না। এটা ওদের স্কিল। মর্টাল দেখিস তো কীভাবে লাফায় লাফায় মারবো। ওকে দেখলে তো বোঝা যায় ট্যাবে খেলে। আইপ্যাড নামা কই নিয়ে যাবি তুই? ল্যাক ল্যাক উপরে ল্যাক করে বলিস না। চারজন কোথায়? উপরে দেখ। ওরা একলা করে যাবে।
চল না, যেখানে যাবে যাবে, আমরাও যাবো। একলা কট নিবি নাকি? একলা কট নিবি নাকি? না 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 না, এটা পরে নিব। তোরা নিচে নামছিস, আমার সামনে লোক আছে। একটা নক বন্দুক তো আগে পাইতে দে, তবে বন্দুকই তো পাচ্ছি না। আবে বন্দুক দে ভগবান, একটা বোম পাইছি সামনে আসলে কেউ বন্দি হয়ে গেছে, বন্দুক এখনো পাইনি। আরে বাল কোথা থেকে ঢুকিয়ে দিল? কোথায় কোথায় তুই তুই কোথায়? ভিতরে ছিলাম। রাজনীতি খেলতে হবে বাবা, ও রাজনীতি না। নিচে তোরা? নিচে আমি একটাকে শুয়াইছি, আমি একটাকে মাইরে ফেলেছিলাম। দুইটা শুইছে, স্কোয়াড শেষ শেষ। চলো বাল, মুইরে গেলাম শালা। আমি একটাকে দিছি, আমি আমার হেলথ কি দেখছিস? কি আমার কি লাগে বুঝছ? আমার হেলথ কি, হেলথের অবস্থা দেখছিস? এই হেলথ নিয়ে মারছি নি, আমার ঠিক আছে। পেন কিলার বাইরে প্লেয়ার আছে, ব্রট ব্রট না, এটা গুলি স্টাইল দিয়ে বুঝা যাচ্ছে। আরে ব্রট রে, দুইটা চল চল চল, মারবো মারবো, চল চল চল, প্লেয়ার নাই যাও তো মারবো। বট 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 হে, দুইটা কিল। হুম, ভেক্টর নিয়ে মারতেছিল তো বটের খাই বন্ধু। বা দেখতে মারি লুট একটু, বেস্ট নাই। আমাকে প্রথম প্লেয়ারটা মাইরে দিত, আমি না হচ্ছে মরে গেছি। হঠাৎ দেখি কি রে, আমার মুখের সামনে তো বন্দুকটা এখনো টিয়া করে আছে, বলে বাইচে আছে, পরে আবার মারছে। বুঝলি দেখি ম্যা মরছে, ল্যাগ হইল, ম্যান আছে, ল্যাগ হইল। ওই ল্যাগ না, ম্যানের ল্যাগ। একটা স্কোয়াড আছে রে, মাইরে ফেলেছি আমি দুইটা। আর একটা গেছে হলো ওইসেতে, একজনের একটা এমস এ কে মারছে। রাজদীপ তোর দিকে আসতেছে এখানে, একটা শব্দ আছে ভুম করে আসছে। কই দেখি, এই যে আসছে পায়ের আওয়াজ তোর এখানে। মুখের সামনে গাড়ি থামাইছে, কি রে তোর না কিল কখন হলো? হ্যাঁ আমি কি হয়ে গেছি তাহলে? তোরা না, আমি চার্জ করব। আচ্ছা কোন পাশটায় আছে বল, বাঁ দিকটায় না ডান দিকটায়? কানা হলো আমার মুখের সামনে, বুঝিস না? কোন দিকে তুই একবার ঘোরা তো মুখটা, ওই দিকে ঘোরা। এই যে গাড়িটা আমার মুখের সামনে। চেন্নাই নাকি? হ্যাঁ চেন্নাই, চেন্নাই কোথায় বল? এখানে আছে, তা বোম মারলাম, আমার বোম নাই। ওই কোথা থেকে পড়তেছে? উঠে পালা, এসের থেকে পড়তেছে। মিনি 14 দিয়ে এইবে কিবি করে মারলো রে? এ পেলটু পিছনে পিছনে আয়, আমার এদিকে আয়, যেটা ভিতরে ঢোক, ঢুকে রিভাইভ দে, তাড়াতাড়ি যা, রিভাইভ দে এখন, রিভাইভ ম্যান। বস 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 বস, এক হিট খেলে তো কি রে, কিবি দেখে মারলো। হ্যাঁ M24 কার্ডেন্টি M24 সংখ্যা সংখ্যা কদন কই
সরিয়ে থাক, সরিয়ে থাক ওইখান থেকে। কি আমাকে বলছিস? আমি গাড়ি দিয়েতে আছি, ফাটাই দিলে চলে, গাড়ি ফাটাই দিলে আমি স্মোকটা নিয়ে দিই। শোনো দিগা, 9 পর্যন্ত আছে, ঠিক আছে? সামনে শুয়ে আছে ম্যান একটা, মারিস নিচ্ছি পিছন থেকে, কেউ মারতেছে এটা নাকি মান না তারপরে তুই গাড়ি গুড়ি দেখ না ওখানে, দাঁড়া ওখানে না আইসে বলবো একটু ব্যান্ডেজ আছে সব গরিব শালা লুট কই হইলো আছে তো বুম বাম বুম বাম শুরু হয়ে গেল এই কেম দিয়ে স্নাইপিং করব বাল এটা দিয়ে কেন করতেছি আমি শালা ইমটুপুরের শর্ট গুলো কোন জায়গা থেকে আমি দেখলামই না মারলা একলা ঘর থেকে বসছে একলা ঘর কোন জায়গায় আছে দেখতেছি তো না দেখতেছে জন্যই তো মারতেছে আমি তোকে বলতেছি ওখানে যাস না তোর মরবি এখান থেকে বাড়ায় পড়লে পরে বাঁচবি বাড়াবো কিভাবে ঘুরে যা না পিছন দিকে চলে যা না আরেকটা স্কোয়াড আছে তো এই যে কিনাটা তুই একটা পিস্তল দিয়ে গুলি খেলাবো না ভাই এ সামনে থেকে মারছে দে একটা গাড়ি গেল গা দাসিয়া ওরা জানে তোরা কিনা আসো ওরা যাইবই না কিন্তু একলা পড়ে গেল একলা পড়ে গেল তাহলে চল আমরা কাটিং খাই কি কই ইও নাই শালা একটা তুই গাড়ি পাইছিস তো কাটিং খাই চ আমার গাড়িতে পড়তেই আছে গেল জনের মধ্যে আমি কি করবো এখানে তো বাঁচার উপায় নাই আমার কাছে ওখানে অনেক কটা আছে কর্ম শেষ করলাম
একটাকে তো শালা তাও মারছি না, ওরা লুটতে গেছে আমগো কাঙ্গালগুলোর লুটতে গেছে দেখ না দেখি রেকও করে নাকি ওর পিছনে হ্যাঁ আছে হ্যাঁ রিপোর্ট মেরে দে রিপোর্ট মেরে দে ইরাম তো আড়াই বছরের গেমের থেকে মেরে দে রিপোর্ট কি ওইটার টাটা বাই বাই সাবস্ক্রাইব থাকো।